বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভর্তার রেসিপিগুলো এত এত বেশি সবাই পছন্দ করেছেন, যার কারণে আবারও চলে আসলাম আমাদের বিক্রমপুরের আরেকটা দারুণ মজার ভর্তার রেসিপি নিয়ে। এক এক এলাকায় এক একভাবে খাবার তৈরি করে থাকে, তবে আমাদের বিক্রমপুরের খাবারের কিন্তু কোনো তুলনাই হয় না। অসাধারণ স্বাদের ভর্তা, নানা রকমের খাবার, পিঠা সব কিছুই আসলে অসম্ভব মুখরোচক হয়ে থাকে। আজকে আমি আমাদের বিক্রমপুরে যেভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে গাছের বরবটির ভর্তা তৈরি করা হয় সেই রেসিপিটাই শেয়ার করছি। বরবটি ভর্তা তো আসলে অনেকভাবেই তৈরি করা যায়, তবে যারা নাকি কখনো এইভাবে তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, বিশেষ করে গরম ভাতের সাথে এবং খুদের ভাতের সাথে। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে, এতটা অসাধারণ এই ভর্তাটা। প্রিয় দর্শক, আমি এখানে হাফ কেজি পরিমাণ বরবটি নিয়েছি, আর বরবটিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী টুকরো করে নেবেন, আর বরবটিগুলো ভালোভাবে দেখে নেবেন ভিতরে পোকা আছে কি না। বরবটিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ পানি কিন্তু এখানে দিতে হবে না, কারণ বরবটির গায়ের থেকেও কিন্তু অনেকটা পানি উঠে যাবে। আর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 10 থেকে 12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, কী পরিমাণ পানি উঠে গেছে। এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, যাতে কোনো রকম পানি না থাকে বরবটির গায়ে। এখন নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ পানিটা না শুষে যাওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, কড়াইয়ের নিচে কিন্তু এখন অনেকটা লেগে লেগে আসছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখনই কিন্তু চুলা থেকে বরবটিগুলো নামিয়ে নিতে হবে। এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। এবার চুলাতে আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ প্রায় 15 থেকে 20টার মতো। শুকনো মরিচগুলো আমি মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু ভর্তাতে যে কোনো এক রকমের মরিচ ব্যবহার করতে পারেন, তবে বিশেষ করে আমি সব সময় 2 রকমের মরিচই ব্যবহার করে থাকি ভর্তাতে। এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে একই ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি রসুন। এখানে আমি দেশি 5টা রসুন নিয়েছি। প্রিয় দর্শক, রসুনগুলোও কিন্তু আমি লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি। রসুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আপনার ভর্তাতে একটা কাঁচা রসুনের ঝাঁজ আসবে। প্রিয় দর্শক, রসুনগুলো নামিয়ে আমি একই ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে এখানে আমি অ্যাড করে দিলাম ছোটো চিংড়ি মাছগুলো। আর ছোটো চিংড়ি মাছগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে বেছে নেবেন, যাতে কোনো রকম পোকা, ঘাস, দুব্বা অথবা শামুক না থাকে। এখানে আমি 300 গ্রামের মতো ছোটো চিংড়ি মাছ নিয়েছি, আর ছোটো চিংড়ি মাছটা আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এবার আমি চিংড়ি মাছটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে বরবটিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই বরবটিগুলো এখানে দিয়ে দিলাম।
সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনে পাতা কুচি। যারা ধনে পাতা কুচিটা খান না তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন। ধনে পাতা কুচি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর সেই পানিটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। যখন দেখবেন ফ্রাই প্যানের চারপাশ থেকে তেলগুলো ছিটতে শুরু করে দিয়েছে, ঠিক তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, বরবটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আপনারা যারা প্রবাসী থাকেন বা ব্যাচেলার আছেন তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করতে পারবেন। আমি এই ভর্তাটা শিলপাটাতে তৈরি করে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচগুলো অল্প একটু পানি দিয়ে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি। শুকনো মরিচগুলো বাটা হয়ে যাওয়ার পরে এখানে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এবার রসুনগুলো আমি বেটে নিচ্ছি। রসুনগুলো বাটার সময় কিন্তু কোনো রকম পানি লাগবে না। এবার আমি এখানে অল্প অল্প পরিমাণে চিংড়ি মাছ আর পেঁয়াজ নিয়ে বেটে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু আমি ভর্তাটা কয়েকদিন রেখে খাবো, যার কারণে আমি এখানে ভাজা পেঁয়াজ দিয়েছি। ভাজা পেঁয়াজ দিয়ে যদি আপনি ভর্তাটা করেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক দিন থাকবে, কোনো রকম নষ্ট হবে না। চিংড়ি মাছ বাটার সময় অবশ্যই একটা চামচ রাখবেন, হাত দিয়ে কোনোভাবেই আপনি চিংড়ি মাছগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু হাতে কাঁটা বিঁধতে পারে। আমি আসলে সবসময় ভর্তা বানাই, আমার অত সমস্যা হয় না, যার কারণে আমি এখানে চামচ ব্যবহার করিনি। এবার আমি বরবটিগুলো বেটে নিচ্ছি একইভাবে। বাদবাকি যে বরবটিগুলো ছিল সেগুলো আমি একইভাবে বেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই ভর্তাটা তৈরি করে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। আর যারা নাকি ট্রাভেল করেন তারাও কিন্তু এরকম ভর্তা তৈরি করে নিয়ে যেতে পারেন, সাথে কোনো রকম নষ্ট হবে না। প্রিয় দর্শক, এখন আমি ভর্তাটা সম্পূর্ণ হাত দিয়ে মিক্স করে শিলপাটাতে আলতো আলতো করে বেটে নিচ্ছি, ভালোভাবে ভর্তাটাকে মিক্স হওয়ার জন্য। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কতটা আঠালো হয়েছে। যদি এখানে কোনো রকম পানি থাকতো সেক্ষেত্রে কিন্তু এতটা আঠালো হতো না। ভর্তাতে লবণ কম ছিল, আমি লবণটা এখানে মিক্স করে দিয়েছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভর্তাটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই ভর্তাটা তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই। আসলে ভর্তা তৈরি করা কোনো রকম ঝামেলাই নেই যারা আসলে ভর্তা তৈরি করতে পারেন, আর যারা একেবারে নতুন ভর্তা তৈরি করতে পারেন না তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তবে প্রিয় আপুরা, ভর্তা আসলে খেতে হলে একটু কষ্ট করে তৈরি করতেই হবে। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ভর্তা কেমন লাগলো সেটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে রিভিউ দিবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।